হ্যালো ভিউয়ার্স, প্রতিনিয়তই আমরা অফিস কিংবা বাসায় কম্পিউটার প্রিন্টার নিয়ে কাজ করি। তবে আমরা যারা নেটওয়ার্ক শেয়ার প্রিন্টার নিয়ে কাজ করি, অনেক সময় শেয়ার প্রিন্টার ঠিকভাবে কাজ করে না। সেক্ষেত্রে প্রিন্টার কানেকশন অপশনে ক্লিক করলে এভাবে মেসেজ শো করে, উইন্ডোজ ক্যান নট কানেক্ট টু দ্য প্রিন্টার, সাথে একটা এরর কোড শো করে, যেমন 0x501B অর 0x50BCB। সো হাউ টু ফিক্স উইন্ডোজ ক্যান নট কানেক্ট টু দ্য প্রিন্টার, সেই প্রসেসেই আজ স্টেপ বাই স্টেপ দেখাবো। আর একটা বিষয়, আমার চ্যানেলে যদি আজ নতুন হয়ে থাকেন, নতুন ভিডিও দেখে থাকেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এসপির একটা শেয়ার প্রিন্টার রয়েছে, কানেক্ট দেওয়ার পর একটা কথা কিন্তু লেখা আসছে, উইন্ডোজ ক্যান নট কানেক্ট টু দ্য প্রিন্টার, নিচে একটি এরর চিহ্ন দেখা যাচ্ছে, অপারেশন ফেলড উইথ এরর 0x501B, তার মানে হচ্ছে শেয়ার প্রিন্টারটা ঠিকভাবে কাজ করছে না। এখন আমাদের কাজ করতে হবে যেন শেয়ার প্রিন্টারটা কাজ করে, সেক্ষেত্রে যেই প্রিন্টারের সাথে শেয়ার প্রিন্টারটা লাগানো আছে সেই পিসিতে যাবো। এবার পিসিতে এলাম, পিসিতে এসে এই পিসিতে আসলে কাজ করতে হবে, আমাদের কনফিগার করতে হবে। এখানে লিখতে হবে রেজিস্ট্রি এডিটর, এটা হচ্ছে কোন পিসি, এটা হচ্ছে যেই পিসিতে প্রিন্টার লাগানো আছে, যেই পিসি থেকে শেয়ার করে অন্য প্রিন্টারে কানেকশন করে থাকি সাধারণত। তো এখানে সার্চ অপশনে লিখবো রেজিস্ট্রি এডিটর, হ্যাঁ, যে পিসির সাথে প্রিন্টার লাগানো আছে সেই পিসিতে আমরা কাজ করবো। এখন এখানে চলে গেলাম, যার পর কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, মাঝখানের কি লোকাল মেশিন এটাতে চলে যাব, দেন হচ্ছে সিস্টেমে চলে যাব, সিস্টেমের ড্রপ ডাউন গেলাম, দেন হচ্ছে কারেন্ট যে অপশনটি দেখা যাচ্ছে, কন্ট্রোল সেট, এটা ড্রপ ডাউনে চলে যাব, এরপর চলে যাব কন্ট্রোল, কন্ট্রোলের ড্রপ ডাউনে চলে যাব, এবার একটু নিচে চলে আসবো, এখানে অনেকগুলো অপশন, তার ভিতরে যাবো হচ্ছে প্রিন্টার নামে একটা অপশন রয়েছে, একটু সার্চ করে খুঁজি, না পেলে কিবোর্ড থেকে জাস্ট পি প্রেস করলে দেখবেন, অথবা পি আর প্রেস করলে দেখবেন চলে আসবে অটোমেটিক্যালি প্রিন্টার। এটাতে ড্রপ ডাউনের প্রয়োজন নেই, জাস্ট এটা লেখার উপর ক্লিক করব, লেখার উপর ক্লিক করার পর ডান সাইডে যে রয়েছে এখানে ক্লিক করব, দেন হচ্ছে এখানে একটি কথা লিখবো আমরা, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন RpcAuthnLevelP, আবার বড় হাতের PrivacyEnabled, প্রাইভেসি ইনেবল, যেভাবে লেখা আছে স্পেলিংটা ঠিক একইভাবে টাইপ করে লিখে দেবেন। আমি ডিসক্রিপশন বক্সে লেখাটা দিয়ে দিয়েছি, চেক করে দেখবেন, জি হয়ে গেল লেখাটা। এবার এটা রাইট ক্লিক করে মডিফাই অপশনে যাব, জিরো ভ্যালু দেওয়া আছে, এটা জাস্ট আমি কেটে দিয়ে নর্মালি যেভাবে আছে আবার একটু জিরো দিব, দিয়ে ওকে দিয়ে বের হয়ে যাব। এখানকার কাজ এতটুকুই মোটামুটি শেষ। এখন আরেকটি কনফিগারেশন রয়েছে, এটাও করতে হবে একইভাবে, উইন্ডোজ সার্চ অপশনে গিয়ে লিখতে হবে সার্ভিসেস, সার্ভিসেস ক্লিক করব, অপশনটি আসলে এখানে একটু কাজ রয়েছে, এতটুকু কাজ করার পরে মোটামুটি শেষ হয়ে যাবে, বড় করে দিলাম। এখান থেকে যাব হচ্ছে প্রিন্টার স্পেলিং নামে একটি, স্পুল নামে একটি অপশন রয়েছে, সার্চ একটু মাঝামাঝি নিচে একটু চলে আসবো, জি পি প্রেস করে PRI দেওয়ার পরেই অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে এখানে শর্টকাট আনার জন্য, আচ্ছা এটা রাইট ক্লিক করে রিস্টার্ট দিব। সাধারণত অনেকগুলো ফাইল থাকে, সেক্ষেত্রে এখান থেকে PR দিলে কিবোর্ড থেকে অটোমেটিক্যালি দেখবেন রিকমেন্ডেড করবে কোন ফাইলটি। আচ্ছা এবার প্রিন্টার স্পোলারটা রাইট ক্লিক করে জাস্ট রেজিস্টার দিয়ে দিলাম, আমাদের কাজ কিন্তু অলমোস্ট ডান। এবার যেই প্রিন্টার থেকে কানেকশন করবো শেয়ার প্রিন্টারটা, এবার সেই পিসিতে চলে যাব, আমার প্রিন্টার যেটা লাগানো আছে সেটার কনফিগারেশন করা শেষ, যেহেতু এটার সাথে কানেক্ট করব। এখন আমরা চলে যাব, জি চলে আসছি সেই পিসিতে, যে পিসি থেকে আমরা কানেকশন করব ওই শেয়ার প্রিন্টারটা, জি IP দিয়ে সার্চ দিলাম, এবার চলে আসতে দেখতে পাচ্ছেন, প্রথমবার তো হয়নি দেখতেই পাচ্ছিলেন আপনারা, এবার রাইট ক্লিক করে বা ডাবল ক্লিক করেও কানেক্ট দেওয়া যায়, রাইট ক্লিক করে কানেক্ট দিলাম, জি দেখতে পাচ্ছেন প্রসেস হচ্ছে, কিন্তু জি হয়ে গেল কানেক্টেড, হ্যাঁ শেয়ার প্রিন্টার কিন্তু এখন আর কোনো এরর শো করেনি আমাদের, আবার একটু চেক করে দেখি, জি হয়ে গেল, হয়ে গেল। এবার আমরা প্রিন্ট করে দেখব আসলে প্রিন্টের কানেকশন, শেয়ার প্রিন্টার যে কানেকশন করলাম প্রিন্ট হয় কি না সেই প্রসেসটি একটু দেখব আমরা।
আর প্রিন্টারটা দেখব কিভাবে কানেকশন করা রয়েছে কন্ট্রোল প্যানেল থেকে এবার চলে যাব ভিউ ডিভাইস সেন্টার এখানে দেওয়ার পর জি চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট করে দেই বারবার যাতে সিলেক্ট করা না লাগে প্রিন্টারটা এবার আমরা একটু চেক করব যে এটা দিয়ে প্রিন্ট দিলে প্রিন্ট হয় কিনা যেহেতু শেয়ার প্রিন্টারটা কানেকশন করেছি আমরা একটু চেক দিব টেস্ট প্রিন্ট টেস্ট পেপার জি প্রিন্ট একটু যাই প্রিন্টের কাছে জি বের হয়ে আসছে কিন্তু জি ভিউয়ার্স এভাবে আপনার বাসার কিংবা অফিসের প্রিন্টার শেয়ার প্রিন্টারের যে ইরর প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করতে পারেন আচ্ছা এ পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে